वेलकम टू ट्यूशन बांगला डियर स्टूडेंट आज के हमरा क्लास नाइन लाभ क्षति कोषे देखी 10.2 एर अंकगुलो देख लाभ क्षतिर सूत्रटा आमी आगे बोले दिए जरा कोषे देखी 10.1 एर पार्टगुलो देखोनी डेस्क्रिप्शन लिंक देवा आछे ओखान थेके देखे नेबे। चलो प्रथम अंकटा देखी। आटपुरेर सुबल बाबू धान उत्पादन करे एक पाइकारी विक्रेता शाहाना बीबी के 20% लाभे बिक्री करें। शाहाना बीबी दोकानदार उत्पल बाबू के 10% लाभे ओई चाल बिक्री करें, किंतु उत्पल बाबू यदि 12% लाभे ओई चाल बिक्री करे थाकें, अर्थात उन्नी एकदम सवार शेषे क्रेतादेर बिक्री करछें, तबे एकटी सरल रेखांशेर साहाज्ये छवि एके नीचेर प्रश्नगुलिर उत्तर खुजी। तहले चलो सरल रेखांश दिए छविटाके एके निये आमरा देखो। एखाने सुबलबाबू थेके शाहाना बीबी चालटा जखन एसेछे सुबलबाबू कत पार्सेंट लाभ करेछे 20%। शाहाना बीबी थेके उत्पल बाबुर काछे चालटा जखन एसेछे शाहाना बीबी कत लाभ करेछेन 10%। एबं उत्पल बाबू थेके सबथेके शेषे क्रेतार काछे जखन एसेछे तखन उत्पल बाबू 12% लाभ करेछे। তাহলে প্রথম অঙ্কটা বলছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে সুবলবাবু 20% লাভে চাল বিক্রি করেছেন, তাই তো? তাহলে সুবলবাবুর যদি 7,500 টাকা খরচ হয় তাহলে শাহানা বিবি কিনেছেন 7,500 × 120/100। 120 কেন? 20% লাভে সুবলবাবু শাহানা বিবিকে বিক্রি করেছেন, তাহলে কত হবে 9,000 টাকা। এখানে আগে তোমাদেরকে করিয়েছি, যেমন দেখো এখানে এটা ক্যালকুলেশনটা কিভাবে আসলো আর একবার দেখিয়েও দিই আমি। যেমন এখানে লিখব 100 যদি হয় 7,500, এক কত 120 কত, তাহলে হচ্ছে 7,500 × 120/100। ঠিক আছে, দেখো খুব সিম্পল, এর দুটো শূন্য, 100 এর 2 শূন্য আর 20 এর 1 শূন্য, এর 1 শূন্য কেটে দিলাম, তাহলে উপরে এই দুটো গুণ করলে হয় 9,000 টাকা। তাহলে শাহানা বিবি 9,000 টাকায় চাল কিনেছিলেন। তৃতীয় অঙ্কটা দেখি, বলছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। উৎপলবাবু বিক্রি করবেন বলেছে, অর্থাৎ ক্রেতারা কিনবেন কত টাকায়, তাই তো? তাহলে একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা পার্সেন্টেজ আমাদেরকে বার করতে হবে। দেখো উৎপলবাবুর ব্যয় কত টাকা 2,500 টাকা, তাহলে শাহানা বিবির ক্রয় মূল্য কত, 2,500 × 120/100, এটা আগেও দেখিয়েছি 3,000 টাকা। উৎপলবাবুর ক্রয় মূল্য কত, শাহানা বিবি উৎপলবাবুকে আবার 10% লাভে বেচেছেন, তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য গুণ 110/100 3,300 টাকা, এবং উৎপলবাবু বিক্রি করেছেন আবার সেটা 12% লাভে, তাহলে 3,300 × 112/100 কাটলে হয় 3,696 টাকা। ঠিক আছে, তাহলে চলো এবার তিনের অঙ্কটা দেখি। দেখো বলছে সুবলবাবু উৎপাদন মূল্য 2,500 টাকা হলে, না সরি তিনের অঙ্কটা অঙ্কটা পড়া হয়নি, বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করতেন তাহলে সুবলবাবুর শতকরা কত লাভ হতো। অর্থাৎ এখানে যদি সুবলবাবু সরাসরি চালটা ক্রেতাদের কাছে বিক্রি করতেন তাহলে তার কত লাভ হতো। তাহলে আমি যেহেতু সুবলবাবুর 2,500 টাকা উৎপাদন ব্যয় দিয়ে একটা অঙ্ক বার করেছি, আমি এই সূত্রটা দিয়ে ধরে করলে আমার কিন্তু ক্যালকুলেশনটা সহজ হবে, এবং ঠিক আছে আগে যেটা করা আছে সেটা দিয়ে আমি বোঝাতে পারবো। দেখো তাহলে সুবলবাবুর উৎপাদন মূল্য যদি 2,500 টাকা হলে উৎপলবাবুর বিক্রয় মূল্য হয় কত, 3,696 টাকা, এটা তো আমরা বার করেই নিয়েছি, তাই না? তাহলে কী লিখতে পারি, উৎপলবাবুর বিক্রিত দামে সুবলবাবু বিক্রি করলে উৎপলবাবুর লাভ হয় কত, 1,196 টাকা, যেহেতু উৎপলবাবু বিক্রি করেছেন 3,696 টাকায়, তাহলে সুবলবাবুর লাভ হয় 1,196 টাকা। কত টাকায় লাভ হয়, 2,500 টাকায়, 2,500 টাকায় লাভ হয় 1,196 টাকা। এবার তো বার করতেই পারি, দেখো 2,500 টাকায় লাভ হয় 1,196 টাকা, এক টাকায় লাভ হয় কম হবে 1,196/25, এখানে কম হলে ভাগ আর বেশি হলে গুণ, তারা সেটা তোমরা জানো, তবু আর একবার বলে দিলাম,
সুতরাং 100 টাকায়, অর্থাৎ যেহেতু আমার আমাকে শতকরা বার করতে বলেছে, 100 টাকায় লাভ হয় 1196 গুণ 100/2500। দেখো এখানে কাটলে উপরে হচ্ছে 1196 থাকছে আর নিচে 25, এটাকে ফ্যাকশনে আসবে, ঠিক আছে। ফ্যাকশনটা দেখো 47·21, ঠিক আছে। তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু উত্তরটা 47·21% লিখে দেবে, ঠিক আছে। তাহলে চলো এবার দুইয়ের অঙ্কটা দেখি। দুইয়ের অঙ্কটা, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। আগের অঙ্কটায় অঙ্কটার মতো হয়নি, আগের অঙ্কর অঙ্কেই উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতার নাম দিয়ে দিয়েছিল, এখানে নাম দেয়নি, ঠিক আছে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। একদম আগের অঙ্কের মতো চার্ট করে নিচ্ছি। দেখো উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতার কাছে যখন আসছে, তখন উৎপাদনকারী 15% লাভ করছেন, ঠিক আছে। পাইকারি বিক্রেতার কাছ থেকে যখন খুচরো ব্যবসায়ীর কাছে যাচ্ছে, তিনি লাভ করছেন 20%, আর খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সবশেষে ক্রেতা, ক্রেতার কাছে যখন আসছে, তখন 25% লাভ করছে খুচরো ব্যবসায়ী, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা বলছে, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ কত? তাহলে 138 টাকা দিয়ে ক্রেতা যেহেতু কিনেছে, তাহলে 15%, 20%, 25% একদম উৎপাদনকারী থেকে শুরু করে এই সবাই লাভ করতে করতে ক্রেতাকে 138 টাকা দিয়ে কিনতে হয়েছে। তাহলে এই অঙ্কটা শুধুমাত্র ব্যাক ক্যালকুলেশন করবো। দেখো বলেছে, আমি এখানে লিখেছি ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 138 গুণ 100 = 125। এখানে এটা কেমন করে হলো দেখো, এখানে এইরকম হবে, 125 যদি হয় 138, তার মানে 25% লাভ করে যদি হয় 138 টাকা, তাহলে 25% লাভ না করে অর্থাৎ 100 হবে কত? 100/25, 125, তাই তো। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এই যে এটা আমি দিলাম, ঠিক আছে। বেশিরভাগ অঙ্ক করতেই কিন্তু তোমরা আমার মনে হয় ব্যবহার করো, এখানে এক্স ধরে অঙ্কগুলো অনেকে করে, ঠিক আছে। কিন্তু আমি যেভাবে প্রথম থেকে শেষের দিকে যাই অঙ্কগুলো, সেভাবে তো আমি ব্যাক ক্যালকুলেশনেও আসতে পারি। তার মানে 100 যদি, এই আগের অঙ্কটা যেমন করলাম, 100 যদি এত হয় 125 কত, তাহলে তো আমি উল্টো আসতে পারি, 125 যদি হয় 138, 100 হবে কত, ঠিক আছে। একদম কাটাকুটিটা সেম। দেখো প্রথম অঙ্কটা দিয়ে আমি একবার দেখিয়েই দিই তোমাদের, এখানে দিয়েছি, দেখেছো? এই দেখো এখানে, হ্যাঁ, 20% লাভে 75, কার 20% লাভ? 7500, তাহলে 7500 গুণ 120/100। এটাকে যদি আমি ব্যাক ক্যালকুলেশনে করি যে 7500, এটা 120 হলে 100টা কত, তাহলে দেখো ঠিক উল্টোটা, ওখানে 120টা, ওখানে লাভ পার্সেন্টেজটা উপরে দেওয়া হয়েছিল আর নিচেই দেওয়া হয়েছিল 100টা, আর এখানে ঠিক উল্টোটা করব, লাভ পার্সেন্টেজ মানে যত পার্সেন্ট লাভ হয়েছে লাভটা নিচেই আর উপরে 100 দেবো, ঠিক আছে। তাহলে কত হলো, এখানে একটা ফ্র্যাকশনে আসলো 552/5 টাকা। যেহেতু অঙ্কের উত্তর আমার এখনও বার হয়নি, সেহেতু আমি ফ্র্যাকশনে রেখে দেবো, ঠিক আছে। তাহলে এবার পাইকারির ক্রয় মূল্য কত? ঠিক একইভাবে পাইকারি কত পার্সেন্ট লাভ করে? পাইকারি লাভ করে 20%, তাহলে আমি কী লিখতে পারি এখানে? 120 যদি হয় 552/5, 100 হবে কত? সেম হয়ে যাবে, 100 উপরে চলে যাবে আর নিচেই চলে যাবে 120, ঠিক আছে। তোমরা এটা পারলে স্ক্রিনশট দিয়ে নেবে। এবার দেখো এখানেও কাটলাম, কীভাবে কাটলাম? এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, 12কে কেটে 6, 10কে কেটে 5, 6 দিয়ে যদি আমি 552কে কাটি, তাহলে হচ্ছে 92, আর এই 5 আর এই 5 তো কেটেই যায়, তাহলে 92 টাকা। এটা কার মূল্য বেরোলো? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার উৎপাদনকারীর খরচ অর্থাৎ উৎপাদন ব্যয়টা আমরা বার করব, ঠিক একইভাবে। আর আমি দ্বিতীয়বার দেখালাম না, উৎপাদনকারীর খরচ হবে কত? 92 গুণ, তিনি যেহেতু কত পার্সেন্ট লাভ করেছেন উৎপাদনকারী? 15%, তাহলে
92 গুণ 100 হয় 115। এখানে ক্যালকুলেশনটা আরো সহজ, দেখো 115কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হয় 23, আর উপরে 100কে 5 দিয়ে কাটলে হয় 20, 23কে যদি 92 দিয়ে কাটি হয় 4, তাহলে 4 20 80, তাহলে 80 টাকা। তোমরা কিন্তু উত্তর লিখে নেবে, ঠিক আছে। এবার দুই নম্বরটা বলেছে যে ব্যাগ ব্যাগের খরচ 140 টাকা, মানে উৎপাদনকারীর খরচ, সে ক্রেতা কি দামে সেই ব্যাগটি কিনবে। এটা তো আরো সহজ, একদম সোজাসুজি যাবো, কোনো ব্যাগ ক্যালকুলেশন নেই। দেখো পাইকারি বিক্রেতার প্রায় মূল্য 140 গুণ 115 বাই 100, তাই তো? এটা তো আর ব্যাক ক্যালকুলেশন না, এটা সোজাসুজি। তাহলে কত হলো এখানে, 161 টাকা, 161 টাকা। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত, সেম একইভাবে 161 গুণ 120 বাই 100, তাহলে 966 বাই 5 টাকা। যেহেতু উত্তরটা এখনো বার হয়নি, সেই জন্য আমি ফ্র্যাকশনে দিয়েছি, ঠিক আছে। এবার ক্রেতার ক্রয় মূল্য কত, ক্রেতার ক্রেতারকে যে বিক্রি করছে খুচরো ব্যবসায়ী, সে তো আবার 100 টাকায় 25 টাকা লাভ করছে, তাহলে 966 বাই 5 গুণ 125 বাই 100। দেখো কাটলে, তোমরা কাটাকুটিটা খুবই সহজ, তোমরা একবার দেখে নিও। 100কে যেমন কেটেছি 25 দিয়ে হয়েছে 4, 125কে 25 দিয়ে কেটেছি, 125কে 25 দিয়ে কেটেছি, সরি এই জায়গায় এটা 25 হবে না, এটা 5 হবে, ঠিক আছে। এটা তোমরা ই করে নিও, ঠিক করে নিও, এটা 5 হবে কিন্তু এই জায়গায়, ঠিক আছে, এই জায়গাটায় হবে 5, জায়গাটা 5 হবে, ঠিক আছে। কেননা এখানে 4 25 100, 5 25 125, 5কে এই 5-এর সঙ্গে এই 5টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 4কে 2 দিয়ে কাটলাম আর 966কে 2 দিয়ে কাটলাম, 483 হলো। 483কে 2 দিয়ে ভাগ করলে এখানে 241 টাকা 50 পয়সা আসছে, ঠিক আছে। তাহলে এটা তোমরা উত্তর লিখে দেবে। এবার তিন নম্বরের অঙ্কটা দেখো, বলছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনেছেন, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রেতাকে কত টাকা দিতে হবে। এটা তো একদমই সহজ, কেননা খুচরো ব্যবসায়ী ক্রেতার কাছ থেকে কত পার্সেন্ট লাভ করে, 25%, তাই তো? তাহলে একদম সহজ হিসাব, যে 98 টাকা যদি এই 100 যদি হয় 98, 125 হবে কত, 98 গুণ 125 নিচে 100, ঠিক আছে। দেখো 4 25 100, 5 25 125, 4কে 2 দিয়ে কাটলে 2 আর উপরে থাকছে 49, 49 আর 5 গুণ করলে 245, 245কে 2 দিয়ে ভাগ করলে 122 টাকা 50 পয়সা। তোমরা কিন্তু বারবার বলছি উত্তরটা লিখে দেবে পরীক্ষার সময়, ঠিক আছে, এক লাইন এক্সট্রা লিখে উত্তরটা লিখে দেবে। চলো এবার চার নম্বর অঙ্কটা দেখি, বলছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। এটা দুটো স্টেপ আসতে হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা, পাইকারি বিক্রেতার কাছ থেকে কে কিনেছে, খুচরো ব্যবসায়ী, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত, 175 গুণ 120 বাই 100, 210 টাকা। আর ক্রেতার ক্রয় মূল্য তাহলে 210 গুণ, যেহেতু খুচরো ব্যবসায়ী 125% লাভ করে, 125-এর 100, কাটাকুটিটা অনেকবার তোমাদের দেখিয়ে দিয়েছি, তাহলে 2 উপরে হচ্ছে 525, 525কে 2 দিয়ে ভাগ করলে হবে 262.5 টাকা। উত্তরটা তোমরা লিখে দেবে। চলো পাঁচের অঙ্কটা দেখে দাও, বলছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। এখানে কিন্তু উৎপাদনের আগের অঙ্কটা যেমন ছিল, ফার্স্ট অঙ্কটা আমি ব্যাক ক্যালকুলেশনে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু একদম উৎপাদনকারী পর্যন্ত গেছিলাম, এখানে তাই আসতে বলেনি, এখানে পাইকারি পর্যন্ত আসলেই হবে আমাকে। তাহলে ক্রেতার ক্রয় মূল্য 276 টাকা, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত, সেই একইভাবে 125 যদি 125 যদি হয় 276 টাকা, 100 হবে 276 গুণ 100 বাই 125, ঠিক আছে।
দেখো ক্যালকুলেশনটা এই করেছি, করে কেটে উপরে থাকলো 4 আর 276 গুণ করলে হচ্ছে 1104 টাকা। তাকে দিয়ে 5কে ভাগ, তাকে 5 দিয়ে ভাগ করলে হয় 2208 টাকা। উত্তরটা তোমরা লিখে দেবে, না সরি উত্তর তখন বের হয়নি। তাহলে ক্রেতার সাশ্রয় হলো কত? ক্রেতা ক্রেতা কিনেছিলেন কত টাকায়? 276 টাকায় কিনতে হয়েছিল। তাহলে সরাসরি যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতেন তাহলে কত টাকায় কিনা কিনতে হতো? 220 টাকা 80 পয়সায়। তাহলে তার সাশ্রয় হলো 52 টাকা 20 পয়সা। ঠিক আছে।